Char! Rashtrapati Kodi Char! Rashtrapati Kodi Char! Ek Doi Tin Char! Public-er biruddhe! Direct Action! Satrulik-er biruddhe! Direct Action! Hoi hoi roi roi! Amulik Gali Koi! Satrulik Gali Koi! Hoi hoi roi roi! Nalo! Kulandar Rekoti Te! Agun Jalo Ekshate! Agun Jalo Ekshate! Kulandar Rekoti Te! আমরা সবাই জানি শেখ হাসিনা স্বৈরাচার শাসক ষোলো সতেরো বছর বাংলার মানুষকে বাংলার ষোলো কোটি মানুষকে জ্বালিয়েছে, আপনারা কি বলেন ঠিক কিনা? সেই বাংলার মাটিতে যদি আওয়ামী লীগের কোন দোসররা পুনরায় পুনর্জীবিত হতে চায়, আমরা তার প্রতি হত করে ছাড়বো ইনশাল্লাহ। ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা লীগ, শ্রমিক লীগ ইত্যাদি লীগ, আপনারা হুশিয়ার হয়ে যান। আপনারা হয়তোবা ভাবছেন বসুন্ধিয়া মোড় বাজারে আপনারা উঠছেন বিদায় যে আপনারা আপনাদের সঙ্গে নিয়ে বসে রাখবো, এরকমটা নয়। আপনাদের বিরুদ্ধে যখনই আমাদের উপর মহল থেকে কোন ডাক আসবে, ডাইরেক্ট আপনাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। আপনারা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন গত পাঁচ তারিখে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। ভোট জোর শেখ হাসিনা স্বৈরাচারের সর্ব উৎকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়েছেন, তারই দোসর ভোটারবিহীন রাষ্ট্রপতি যার কোনো গণতান্ত্রিক ম্যান্ডেট নেই, ম্যান্ডেটবিহীন সেই রাষ্ট্রপতি চুপ্পু। আপনারা জানেন আজকে উনি একটি বক্তব্য প্রদান করেছেন, স্বৈরাচার শেখ হাসিনা নাকি পদত্যাগ করেনি। উনার এই ধৃষ্টতাপূর্ণ উদাত্তপূর্ণ বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি। স্বৈরাচার শেখ হাসিনার ছাত্র জনতা গণ উত্তরের মাধ্যমে এদেশ থেকে বিতাড়িত হয়েছে। বিতাড়িত হওয়ার পরে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যে ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে একে একে করে এক প্রতিরোধ করে যাচ্ছে। শেয়ার করেছে দিতে চাই যে আর একবার যদি কখনো এভাবে কোনো কুচক্রান্ত করা হয় তাদেরকে ভেঙে দেওয়া হবে। প্রতি তিনি অস্বীকার করেছেন যে প্রধানমন্ত্রী নাকি তার কাছে পদত্যাগ পত্র দিয়েনি, তাহলে পাঁচ তারিখে তিনি কি কার পদত্যাগ পত্র রিসিভ করছেন? তার এই কথার জবাবে সারা বাংলাদেশের ছাত্র সমাজ আজকে বিক্ষোভ মিছিল করেছে, তার অংশ হিসেবে বসুন্ধে আমরাও পালন করছি। অবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগ করতে হবে, এর থেকে কঠিন কর্মসূচি তার জন্য অপেক্ষা করছে এবং বসুন্ধে থেকেই রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন ঘেরাও কর্মসূচি হবে। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া সাড়ে সাতটার সময়, সন্ধ্যা সাড়ে সাতটায় সিদ্ধান্ত নিয়ে যে আমরা একটা ঝটিকা মিছিল করবো, এই মিছিল এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে। এবং এই যে আওয়ামী লীগ সরকার, এই যে স্বৈরা শাসক যারা ইতিমধ্যে বিদায় হয়েছে, এই স্বৈরা শাসকের আমরা স্থায়ী রাজনীতি বন্ধ চাই। এর কোন রাজনীতি করার কোনো কোনো অধিকার নাই এই বাংলার জমিনে। আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ইতিমধ্যে আমরা খবর পেয়েছি রাষ্ট্রপতি এই মাত্র ব্রেকিং নিউজ তিনি এর ভুল স্বীকার করেছেন, কিন্তু আমাদের কথা হলো ভুল স্বীকার করলে হবে না, তার পদত্যাগ করতে হবে। বিলম্বে এই রাষ্ট্রপতির পদত্যাগ চাই এবং যাদের মধ্যে তিনি পদত্যাগ না করবেন, আমাদের যে আন্দোলন উপরের মহলের নির্দেশ অনুযায়ী আমাদের সেই আন্দোলন বেগবান থাকবে, চলমান থাকবে ইনশাল্লাহ।